আমি রোহন সেনগুপ্ত, শ্যামপ্রকোষ্ঠী সার্বজনীন দুর্গোৎসব কমিটির সেক্রেটারি। আমাদের এই বছরের থিম আবর্ত বর্তমান। আমরা আবর্ত বর্তমান বলতে যেটা বোঝাই যে মানে এখনের দিনে যে পলিউশন যেটা বেড়ে যাচ্ছে সেটাকে আমরা এখন মানুষদেরকে সচেতন করতেই সেইটা আমরা তুলে ধরছি। আমাদের শিল্পী যিনি কাজ করেছেন তিনি হলেন তন্ময় হাজরা এবং প্রতিমা করবেন পরিমল পাল। চা প্রথম থেকে বলুন না, আপনি বলতে থাকুন না, আমরা এডিট করে নেব। আচ্ছা, আমাদের এবছরের 2019 যে থিমটা সেটা হচ্ছে যে মেনলি যেটা সেটা হচ্ছে যে দেখুন পলিউশন, দেখুন অনেক রকমের পলিউশন হয়, যেরকম তার মধ্যে আমরা ওয়াটার পলিউশনটাকে ধরে তুলেছি। আপনি যেখানটা দাঁড়িয়ে আছেন এটা টোটালটা আপনার জলের তলাটা, এটা বোঝাচ্ছে যে একটা সমুদ্র বলুন বা একটা নদী বলুন, যেখান থেকে ধরুন আপনার মাঝি যখন একটা জাল ফেলছে, যখন কিছু মাছের একজন মাঝি যখন তার মাছ ধরতে যাচ্ছে তখন দেখাচ্ছে এটা তুলে ধরাটা হচ্ছে যে মাছের ধরার বদলে এখানে মেনলি পলিউশন যে প্লাস্টিক আবর্জনা মাছের থেকে সেটা পরিমাণ বেশি উঠে আসছে, সেটাকে আমাদের এবছর 2019 এবারে তুলে ধরেছে। You can see it.